প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের ক্লাসে। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি দ্বাদশ শ্রেণীর অর্থনীতির অধ্যায় নয় সর্বশেষ ক্লাসটা নিব। আমরা প্রথমত দ্বাদশ শ্রেণীর অর্থনীতির অধ্যায় নয়ের উপরে আমরা প্রথমে তিনটা ক্লাস করেছিলাম, এরপরে দুটো ক্লাসে আমরা সৃজনশীলগুলো চর্চা করেছি। আজকে সর্বশেষ কুমিল্লা বোর্ড এবং চট্টগ্রাম বোর্ডের সৃজনশীলটা করার মধ্য দিয়ে আমরা অধ্যায়টা শেষ করব। তো আশা করছি তোমরা বই এবং খাতা নিয়ে বসেছ। আমরা শুরু করছি। সবার আগে শুরুতে আমরা চট্টগ্রাম বোর্ড 2017 চট্টগ্রাম বোর্ড 2017 এর প্রশ্নটা চর্চা করব। চট্টগ্রাম বোর্ড 2017 প্রশ্নটাতে বলছে যে জাতীয় আয় y = সি প্লাস আই ইকুয়াল টু এডি, এডি মানে হচ্ছে অ্যাগ্রিগেট ডিমান্ড, হ্যাঁ সামগ্রিক চাহিদা। এবং এরপর বলছে আরেকটা অ্যাগ্রিগেট ডিমান্ড আছে জাতীয় আয় সি প্লাস আই প্লাস জি প্লাস ইকুয়াল টু এডি টু। এখানে দুটো সমীকরণ আছে, আরেকটা সমীকরণ হচ্ছে 45° ইকুয়াল টু এএস, এএস মানে হচ্ছে কি অ্যাগ্রিগেট সাপ্লাই সামগ্রিক যোগান। তাহলে দুটো সামগ্রিক চাহিদার সমীকরণ আছে এবং একটা সামগ্রিক যোগানের সমীকরণ আছে, এটা হচ্ছে আমাদের উদ্দীপক। বলেছে যে জিডিপি কি, আমরা আগের ক্লাসগুলোতে আলোচনা করেছি, জিডিপি মানে হচ্ছে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট অর্থাৎ দেশজ উৎপাদন, মোট দেশজ উৎপাদন, অর্থাৎ একটা দেশের অভ্যন্তরে তার ভৌগোলিক সীমানার মধ্যে ওই দেশের নাগরিক এবং বিদেশি নাগরিকগণ যে পণ্য এবং সেবা সামগ্রী, দ্রব্য এবং সেবা সামগ্রী উৎপাদন করে একটা নির্দিষ্ট সময়ে, সেটার বাজার মূল্যটাই হচ্ছে গিয়ে জিডিপি বা গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, মোট দেশজ উৎপাদন। তারপর বলেছে খতে সঞ্চয় ও বিনিয়োগের সম্পর্কটি, সঞ্চয় এবং বিনিয়োগের মধ্যে একটা গভীর সম্পর্ক আছে। সঞ্চয় হচ্ছে গিয়ে ভোগের সেই অংশটা যেটা আমি বর্তমান ভোগে কাজে না লাগিয়ে পরবর্তী উৎপাদনের জন্য বা পরবর্তী সময়ে কাজে লাগানোর জন্য রেখে দিয়েছি, এটাকে বলে সঞ্চয়। সঞ্চয় যখন মূলধন সামগ্রী হিসেবে একটা উৎপাদন কাজে নিয়োগ হয় তখন তাকে বলে বিনিয়োগ। তাহলে সব বিনিয়োগটা পুরোপুরি নির্ভর করছে সঞ্চয়ের উপর, যদি বিনিয়োগ না থাকে তাহলে সেটা সঞ্চয়টা হবে না, অর্থাৎ বিনিয়োগটা পুরোপুরি সঞ্চয়ের উপর নির্ভরশীল। বিনিয়োগ বাড়বে যদি সঞ্চয় বাড়ে, আর বিনিয়োগ কমে যাবে যদি সঞ্চয় কমে যায়। তার মানে বিনিয়োগ এবং সঞ্চয়ের মধ্যে ধনাত্মক সম্পর্ক বিদ্যমান। তাহলে আমরা বলবো বিনিয়োগ এবং সঞ্চয়ের সম্পর্ক এক কথায় বলে প্রকাশ করা যায় না, বিনিয়োগ এবং সঞ্চয়ের মধ্যে গভীর সম্পর্ক রয়েছে, তাদের সম্পর্ক ধনাত্মক। যখন আমরা ভোগ না করে কোনো কিছু রেখে দেই তখন সেটাকে বলে সঞ্চয়, এবং সেই সঞ্চয়কে যখন আমরা মূলধন সামগ্রী হিসেবে পরবর্তী উৎপাদনের কাজে লাগাই তখন তাকে বলে বিনিয়োগ। তাহলে সঞ্চয় এবং বিনিয়োগের মধ্যে একটা গভীর সম্পর্ক রয়েছে, যে কারণে সঞ্চয় বাড়লে বিনিয়োগ বাড়ে, সঞ্চয় কমলে বিনিয়োগ কমে। তো আমরা এটা হচ্ছে আমাদের ক এবং খয়ের উত্তর। এরপর আমাদেরকে গতে প্রশ্ন করেছে যে উদ্দীপকের এক ও তিন নং সমীকরণ ব্যবহার করে জাতীয় আয়ের ভারসাম্যের চিত্র অঙ্কন করো, জাতীয় আয়ের ভারসাম্যের চিত্র অঙ্কন করো। আমাদের এক নং সমীকরণে আছে যে ওয়াই ইকুয়াল টু সি প্লাস আই ইকুয়াল টু এডি, এবং এরপরে আছে 45° কোনো একটা লাইন যদি আমরা ড্র করি তাহলে সেটা হবে এএস বা অ্যাগ্রিগেট সাপ্লাই। তাহলে আমরা এদিকে অ্যাগ্রিগেট ডিমান্ড এবং অ্যাগ্রিগেট সাপ্লাই সেটা পরিমাপ করতে পারি, এবং এদিকে হচ্ছে জাতীয় আয় পরিমাপ করতে পারি। তাহলে আমরা ইউজ করবো এই সমীকরণ এবং এই সমীকরণ, এই দুটো সমীকরণকে আমাদের ব্যবহার করতে বলেছে। তাহলে অ্যাগ্রিগেট ডিমান্ড আমরা জানি যে অ্যাগ্রিগেট ডিমান্ড কার্ভটা এরকম হয়, আর আমরা যদি এখানে 45° একটা 45° বরাবর একটা লাইন ড্র করি তাহলে বলছে যে সেটাই হচ্ছে গিয়ে এএস কার্ভ। এটা পুরোটা 90° তার হাফ করলে 45° হয়, তোমরা কম্পিউটারের সাহায্যে আঁকতে পারো, অথবা ইকোনমিক্সের ক্ষেত্রে এটা একেবারে হুবহু 45° তুমি যদি আঁকতে নাও পারো তাতে বিশেষ সমস্যা নেই, তুমি জিনিসটা ধরতে পারছো কিনা সেটা বুঝতে চাইবে, ঠিক আছে। তাহলে এখানে আমরা লিখতে পারি যে 45°টাই হচ্ছে গিয়ে এএস,
আর এখানে সি প্লাস আই ইকুয়াল টু এ বি ওয়ান, তাহলে ভারসাম্য হয় কি, চাহিদা এবং যোগানের ভিত্তিতে এই বিন্দুতে ভারসাম্য অর্জিত হয়েছে কি, ভারসাম্য জাতীয় আই এর পরিমাণ ওয়াই স্টার দিতে পারি, ভারসাম্য যোগান বা চাহিদা সেটাকে আমরা বাঁকা হচ্ছে একটা বিন্দু দিলাম এ ও এ, ঠিক আছে। আমাকে বলেছে ভারসাম্যের চিত্র অঙ্কন করো, তাহলে ভারসাম্য অর্জিত হয় চাহিদা এবং যোগানের ছেদ বিন্দুতে, এইটা চাহিদা রেখা, সামগ্রিক চাহিদা রেখা আর একটা সামগ্রিক যোগান রেখা, তাদের ছেদ বিন্দু এইটা, এই ছেদ বিন্দুতে ভারসাম্য অর্জিত হয়েছে। জাস্ট এইটুকু একটা চিত্র চেয়েছে, আমরা একটু সাধারণভাবে সামগ্রিক চাহিদা কি, সামগ্রিক যোগান কি, ভারসাম্যের শর্ত কি সেটা একটু বলে আমরা এই চিত্রটা অঙ্কন করবো। এইটুকুই হচ্ছে গিয়ে বয়ের উত্তর। আর প্রশ্ন অনেকটা সহজ, কিন্তু ভয়ের প্রশ্নে একটু আমাদেরকে একটু ভিন্ন রকম চেয়েছে, বলছে যে উদ্দীপকের তত্ত্বের ভিত্তিতে, তত্ত্বের ভিত্তিতে পূর্ণ নিয়োগের ভারসাম্য অর্জন সম্ভব কি, চিত্রে বিশ্লেষণ করো। আমরা একটু দেখি যে পূর্ণ নিয়োগের ভারসাম্য সেটা অর্জন করা সম্ভব কিনা। প্রথমত আমার এটা হচ্ছে গিয়ে এস রেখা আগে এঁকেছি, এবং এটা হচ্ছে আমার সি প্লাস আই ইকুয়াল টু এ বি ওয়ান, তাহলে ভারসাম্য হয়েছে আমার এই বিন্দুতে, এটাই হচ্ছে আমার ভারসাম্য জাতীয় আই। এখন বলছে যে পূর্ণ নিয়োগ অর্জন হয়েছে কি, না এখানে পূর্ণ নিয়োগ অর্জন হয়নি, কারণ পূর্ণ নিয়োগ অর্জন হওয়ার জন্য কেইনস একজন অর্থনীতিবিদ, তিনি একটা কথা বলেছেন যে পূর্ণ নিয়োগ অর্জন হওয়ার জন্য একটা অর্থনীতিতে সরকারি ব্যয়টা লাগবে, তাহলে সরকারি ব্যয় যুক্ত হলে সেক্ষেত্রে পূর্ণ নিয়োগ অর্জিত হবে, তাহলে সরকারি ব্যয় যুক্ত হওয়ার পরে আমার এ ডি টু সি প্লাস আই প্লাস জি এ ডি টু, যেহেতু জি যুক্ত হয়েছে সেহেতু আমার চাহিদা রেখাটা ডানে শিফট করলো, সি প্লাস আই প্লাস জি ইকুয়াল টু এ ডি টু, অ্যাগ্রিগেট ডিমান্ড কার্ভ টু। তাহলে প্রথম ভারসাম্য যদি আমার হয় ই ওয়ান বিন্দুতে, আমার দ্বিতীয় ভারসাম্য হচ্ছে গিয়ে এখানে ই টু বিন্দু, তাহলে নতুন ভারসাম্য জাতীয় আয় হচ্ছে ওয়াই টু, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে এই যে জাতীয় আয় বাড়লো, ঠিক আছে, এটার কারণ এখানে পূর্ণ নিয়োগ অর্জিত হয়েছে, ঠিক আছে। তাহলে পূর্ণ নিয়োগ অর্জন করা সম্ভব যদি আমার চাহিদা রেখার সাথে সামগ্রিক ব্যয়, অর্থাৎ আমার এই যে সামগ্রিক চাহিদা রেখা সেখানে যদি ভোগ ব্যয় বিনিয়োগ ব্যয়ের সাথে সরকারি ব্যয়টা যুক্ত হয়, তাহলে এই ক্ষেত্রে পূর্ণ নিয়োগ অর্জন করা সম্ভব। তাহলে প্রশ্নের উত্তর হচ্ছে পূর্ণ নিয়োগ অর্জন করা সম্ভব, তবে সেই ক্ষেত্রে কেন্সের বক্তব্য অনুযায়ী পূর্ণ নিয়োগ অর্জিত হতে হলে সামগ্রিক চাহিদার সাথে সরকারি ব্যয় যুক্ত হতে হবে, তো সরকারি ব্যয় যুক্ত হওয়ার পরে নতুন চাহিদা রেখা এটা, এবং এক্ষেত্রে এই টু বিন্দুতে ভারসাম্য অর্জিত হয়েছে যেটা পূর্ণ নিয়োগ সহ ভারসাম্য। পূর্ণ নিয়োগ মানে হচ্ছে কি, যেখানে বেশিরভাগ মানুষের কর্মসংস্থান তৈরি হয় এবং জাতীয় আয় সর্বোচ্চ হয়, জাতীয় আয় সর্বোচ্চ হয় এবং যেখানে বেশিরভাগ মানুষের কর্মসংস্থান নিশ্চিত হয়, ঠিক আছে। এর বেশি আর যদি নিয়োগের দিকে যায় তাহলে সেক্ষেত্রে জাতীয় আয় কমে যাবে, ঠিক আছে। এটাই হচ্ছে গিয়ে আমাদের ভয়ের উত্তর। এরপরে আমরা কুমিল্লা বোর্ডটা একটু করবো, তোমরা এটা একটু খাতায় তুলে নাও। আশা করছি তোমরা সবাই তুলে নিয়েছো। আমরা এখন কুমিল্লা বোর্ড 2017 এটা করব। কুমিল্লা বোর্ড 2017 আমাদেরকে প্রথমে উদ্দীপকটা একটু করি। এ ও বি দুটো মুক্ত অর্থনীতি ও বদ্ধ অর্থনীতির দেশ, এ হচ্ছে গিয়ে মুক্ত অর্থনীতি, বি হচ্ছে বদ্ধ অর্থনীতি। আমরা জানি যে মুক্ত অর্থনীতি মানে হচ্ছে গিয়ে যে অর্থনীতিতে বৈদেশিক বাণিজ্য স্বীকৃতি আছে
বৈদেশিক বাণিজ্যের স্বীকৃতি আছে, আমদানি রপ্তানির স্বীকৃতি আছে, সেটা হচ্ছে গিয়ে মুক্ত অর্থনীতির দেশ। আর যেটাতে আমদানি রপ্তানির সুযোগ নেই, স্বীকৃতি নেই, সেটা হচ্ছে গিয়ে বৈদেশিক বাণিজ্যের স্বীকৃতি যেটা নেই সেটা হচ্ছে বদ্ধ অর্থনীতির দেশ। তারপর আমাদেরকে বলেছে যে উদ্দীপকে বি এ দেশের অর্থনৈতিক তত্ত্বাবলী, আচ্ছা বি দেশের আমদানি ও রপ্তানির পরিমাণ শূন্য, বি এর আমদানি রপ্তানি শূন্য যেহেতু এটা বদ্ধ অর্থনৈতিক দেশ, এবং এ দেশের এ যেহেতু মুক্ত অর্থনৈতিক দেশ তার কিছু ডাটা দিয়েছে যে মোট বেসরকারি বিনিয়োগ ব্যয় আমরা তাকে সিবিএ প্রকাশ করি 500 কোটি টাকা, বেসরকারি সরি বিনিয়োগ ইনভেস্ট বেসরকারি বিনিয়োগ ব্যয় 500 কোটি টাকা, মোট বেসরকারি ভোগ ব্যয় 600 কোটি টাকা, ভোগকে আমরা সিবিএ প্রকাশ করি 600 crore। তারপরে বলছে যে মোট সরকারি ব্যয় যেটা আমরা ক্যাপিটাল জি দিয়ে প্রকাশ করি জি ইকুয়াল টু 1000 crore। তারপরে বলছে যে মোট আমদানি ইম্পোর্ট ইকুয়াল টু 700 কোটি এবং মোট রপ্তানি ব্যয় এক্সপোর্ট ইকুয়াল টু 900 crore। এগুলো কিছু ডাটা যেগুলো আমাকে ওরা দিয়েছে। আমাদেরকে প্রথম প্রশ্ন করছে যে মোট দেশজ উৎপাদন কি, আমরা চট্টগ্রাম বোর্ডের ক্ষেত্রে সেটা আলাপ করেছি। খ স্বল্পকালীন ও দীর্ঘকালীন ভোগ অপেক্ষকের মধ্যে কোনো পার্থক্য আছে কি? হ্যাঁ, স্বল্পকালীন ভোগ অপেক্ষক, স্বল্পকালীন ভোগ অপেক্ষক সি ইকুয়াল টু এ প্লাস বি ওয়াই, আর দীর্ঘকালীনের ক্ষেত্রে তাহলে আমরা বলতে পারি যে ভোগ অপেক্ষক কি, ভোগ অপেক্ষক হচ্ছে ভোগের সাথে আয়ের, ভোগের সাথে আয়ের যে পারস্পরিক সম্পর্ক সেটা যে ফাংশনের মাধ্যমে দেখানো হয়, যে অপেক্ষকের সাহায্যে দেখানো হয় তাকে ভোগ অপেক্ষক বলে। তাহলে এই যে স্বল্পকালীন ভোগ অপেক্ষকে এই এ উপস্থিত আছে, এ এ মানে হচ্ছে স্বয়ংভূত ভোগ, কিন্তু দীর্ঘকালীন ভোগ অপেক্ষকে এ উপস্থিত নাই। তাহলে স্বল্পকালীন ভোগ অপেক্ষকে স্বয়ংভূত ভোগ বিদ্যমান, দীর্ঘকালীন ভোগ অপেক্ষকে স্বয়ংভূত ভোগ নেই। এখন স্বয়ংভূত ভোগ মানে কি? স্বয়ংভূত ভোগ মানে হচ্ছে যে ভোগটা আয় এর উপর নির্ভর করে না, আয় শূন্য থাকলেও যে ভোগটা করতে হয়, অর্থাৎ শূন্য আয়ের ভোগের পরিমাণকে স্বয়ংভূত ভোগ বলে। এ স্বয়ংভূত ভোগ অর্থাৎ এই ভোগটা শূন্য আয়ে, শূন্য আয়ে যে ভোগ করতে হয়, তাহলে এটাই হচ্ছে পার্থক্য স্বল্পকালীন এবং দীর্ঘকালীনের মধ্যে। ঠিক আছে, স্বল্পকালীনে এর উপস্থিতি নাই, স্বয়ংভূত ভোগের উপস্থিতি আছে স্বয়ংভূত ভোগের, দীর্ঘকালীনে সেটা নাই। এরপরে গতে আমাকে বলেছে যে এ দেশের 2017 সালের মোট জাতীয় আয় নির্ণয় করো। আমরা জানি মোট জাতীয় আয় ইকুয়াল টু কনজাম্পশন কস্ট প্লাস ইনভেস্টমেন্ট কস্ট প্লাস গভর্নমেন্ট এক্সপেন্ডিচার প্লাস নেট রপ্তানি, নেট এক্সপোর্ট, নেট এক্সপোর্ট মানে এক্সপোর্ট মাইনাস ইম্পোর্ট। তাহলে সি 600 প্লাস আই 500 প্লাস গভর্নমেন্ট এক্সপেন্ডিচার 1000 প্লাস এক্স 900 মাইনাস ইম্পোর্ট 700, সবগুলো ডাটাই আমার কাজে লেগেছে। তাহলে এখানে হলো 2100 কোটি টাকা, যেহেতু আমার এখানে ইউনিট আছে কোটি, 2100 কোটি টাকা হচ্ছে গিয়ে জাতীয় আয় 2017 সালে। এটা একটা সহজ প্রশ্ন করেছে, আমরা জাতীয় আয়ের সংজ্ঞাটা লিখবো, সূত্রটা লিখবো, তারপরে আমরা বলবো যে এটা হচ্ছে উত্তর। এটা সহজ একটা প্রশ্ন, কিন্তু ঘতে আমাকে যে প্রশ্নটা করেছে সেটা একটু আলাদা রকমের প্রশ্ন, এটা আমাদেরকে একটু বুঝতে হবে, সেটা একটা বর্ণনামূলক উত্তর। বলছে যে উদ্দীপকের আলোকে এ দেশের অর্থনীতি এবং বিদেশের অর্থনীতির মধ্যে তুলনা করে, তাহলে এ এবং বি এর অর্থনীতির তুলনা, তার মানে আমাকে মুক্ত অর্থনীতি এবং বদ্ধ অর্থনীতির একটা তুলনা চাইছে। এ দেশের অর্থনীতি হচ্ছে মুক্ত অর্থনীতি, বি দেশের অর্থনীতি হচ্ছে বদ্ধ অর্থনীতি। আমি একটু পুরো বোর্ডটা নিতে চাই,
পুনরায় ছক্কর লিখতে পারো, অথবা এক বাক্যের মধ্যে একটা পার্থক্য আরেক বাক্যের মধ্যে আরেকটা পার্থক্য এভাবেও লিখতে পারো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, এখানে এক নাম্বার জাতীয় আয় গণনার সময় আমদানি ও রপ্তানি কে হিসাবে নেওয়া হয়। বিবেচনা করা হয় এখানে দুই নম্বর হচ্ছে নেয়া হয় না। পুরো লাইনটা লিখবে, আমি সংক্ষেপে লিখছি। তাহলে একটাতে আমদানি রপ্তানিকে জাতীয় আয় গণনা করার সময় হিসাবে বা বিবেচনা নেওয়া হয়, আরেকটাতে হচ্ছে নেয়া হয় না। ঠিক আছে, মুক্ত অর্থনীতিতে আন্তর্জাতিক সম্পর্ক থাকে না, থাকে সরি, বদ্ধ অর্থনীতিতে থাকে না। মুক্ত অর্থনীতিতে সকল দ্রব্য ও সেবা সামগ্রী নিজ দেশে উৎপাদন না করলেও চলে আমদানি করা যায়। তার উল্টোটা, উৎপাদন না করলেও চলে, উৎপাদন করতে হয়, উৎপাদন না করলেও চলে, উৎপাদন করতে হয়, আর আমদানি করা যায়, আমদানি করা যায় না। তাহলে এক্ষেত্রে বলছে যে কি, মুক্ত অর্থনীতিতে আমরা আমাদের যে সব প্রয়োজনীয় জিনিসপত্র একটা মুক্ত অর্থনীতি, সেটা নিজের দেশে উৎপাদন না করলেও চলে, কারণ বাইরে থেকে আমদানি করা যায়। ঠিক আছে, আর মুক্ত অর্থনীতিতে সেটা যায় না। তারপর হচ্ছে কি, মুক্ত অর্থনীতিতে ক্রমাগত পণ্যের মান বৃদ্ধির চেষ্টা করতে হয়, যেহেতু কি আমাকে এক্সপোর্ট করতে হচ্ছে, সেটা আমাকে প্রতিযোগিতায় নামতে হয়। ঠিক আছে, আর এক্ষেত্রে আমার প্রতিযোগিতা না করলেও চলে। ঠিক আছে, আমার কারোর সাথে বিশেষ প্রতিযোগিতা নাই, তার মানে গুণ মান পণ্যের মান ক্রমাগত বা পণ্যের গুণ। ঠিক আছে, আমি মানও লিখতে পারি, গুণও লিখতে পারি, গুণ বৃদ্ধির চেষ্টা না করলেও চলে, চেষ্টা না করলেও চলে, যেহেতু আমি প্রতিযোগিতার সম্মুখীন হচ্ছি না, প্রতিযোগিতার সম্মুখীন হতে হয় না। আরেকটা গুরুত্বপূর্ণ উদাহরণ আমরা লিখতে পারি, লাস্ট
একটি দেশ অপর একটি দেশের উন্নয়নে সহায়তা করতে পারে, আরে কিন্তু পারে না। তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারি যে মুক্ত অর্থনীতি এবং বদ্ধ অর্থনীতির যে পার্থক্য, মুক্ত অর্থনীতি মানে হচ্ছে যেখানে আমার আমদানি রপ্তানি সেটা স্বীকৃতি আছে, বৈদেশিক বাণিজ্য স্বীকৃতি আছে, আর বদ্ধ মানে হচ্ছে যেখানে বৈদেশিক বাণিজ্য স্বীকৃতি নেই। তাহলে আমরা বলতে পারি যে মুক্ত অর্থনীতির ক্ষেত্রে আমরা যখন জাতীয় আয় গণনা করব তখন আমদানি এবং রপ্তানিকে হিসাবে নিতে হয়, বদ্ধ অর্থনীতির ক্ষেত্রে আমদানি রপ্তানিকে হিসাবে নেওয়া হয় না। মুক্ত অর্থনীতিতে একটা আন্তর্জাতিক সম্পর্ক থাকে সব দেশের সাথে, কিন্তু বদ্ধ অর্থনীতির ক্ষেত্রে বাণিজ্যের ক্ষেত্রে কোনো আন্তর্জাতিক সম্পর্ক থাকে না। মুক্ত অর্থনীতিতে সব দ্রব্য এবং সেবা সামগ্রী আমার দেশে উৎপাদন না করলেও হয়, যেহেতু এখানে আমদানির স্বীকৃতি আছে, কিন্তু বদ্ধ অর্থনীতিতে আমার সব পণ্য এবং সেবা সামগ্রী আমার দেশে উৎপাদন করতে হবে, কেননা আমি বাইরে থেকে চাইলে আমদানি করতে পারবো না। মুক্ত অর্থনীতিতে ক্রমাগত পণ্যের গুণ বৃদ্ধি করার চেষ্টা করতে, যেহেতু তুমি আন্তর্জাতিক বাজারে পণ্য নিয়ে যাবা রপ্তানি করবা, সেহেতু পণ্যের গুণ ক্রমাগত বৃদ্ধির চেষ্টা করতে হবে, প্রতিযোগিতায় নামতে হয় এক্ষেত্রে আমার পণ্য নিয়ে আমাকে। আর বদ্ধ অর্থনীতিতে চেষ্টা না করলেও চলে, আমার গুণগত মান যদি আমি না বাড়াই সেটার ক্ষেত্রেও আমাকে বিশেষ সমস্যা ফেস করতে না, কারণ আমাকে প্রতিযোগিতায় নামতে হয়। তারা বলছে যে একটি দেশ অপর একটি দেশের উন্নয়নে সহায়তা করতে পারে মুক্ত অর্থনীতিতে, বদ্ধ অর্থনীতিতে এটা পারে না। আমার মুক্ত অর্থনীতিতে আমরা বলতে পারি যে মুক্ত অর্থনীতিতে রপ্তানি স্বীকৃত, বদ্ধ অর্থনীতিতে রপ্তানিটা করা যায় না। এইভাবে আমরা একটা আলোচনাটা করতে পারি, অর্থাৎ আমরা বলতে পারি যে মুক্ত অর্থনীতির ক্ষেত্রে জাতীয় আয় ইকুয়াল টু সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স মাইনাস এল, আর বদ্ধ অর্থনীতির ক্ষেত্রে জাতীয় আয় এটা একটা পার্থক্য হিসেবে আমরা দেখাতে পারি ইকুয়াল টু জি, এখানে এক্স মাইনাস এম বা নেট রপ্তানি সেটা স্বীকৃত নয়। তাহলে এই হচ্ছে কি আমাদের চট্টগ্রাম বোর্ডের 2017 সালের আলোচনা। আর আমরা এই মতো দিয়ে সামগ্রিক আয় ব্যয় যে চ্যাপ্টারটা সেটা শেষ করলাম। আমরা মোট 8টা সৃজনশীল চর্চা করলাম 2017 সালে। এরপরে আমাদের আমার হাতে টেস্ট পেপারটা নেই, টেস্ট পেপারটা আসলে আমরা 2019 সালেরটাও আমরা একটু চর্চা করব, কলেজ বন্ধ হয়ে যাওয়ার কারণে টেস্ট পেপারগুলো আমরা পাইনি। তো 2018 সালে একটা বোর্ড কোশ্চেন সেটা আমার কাছে নাই, এই মুহূর্তে থাকলে আমরা সেটাও আলোচনা করতাম, আর নেক্সট আমাদের হাতে আসলে সেটা আমরা আলোচনা করব। আর এর মুহূর্তে আমরা এর পরের চ্যাপ্টার মুদ্রা ব্যাংকটা একটু সামনে ক্লাস হবে, তো তোমরা আশা করছি মুদ্রা ব্যাংকটা একটু নিজেদের মতো করে পড়বে। আগেও তোমাদেরকে এটা কলেজে পড়ানো হয়েছে, আমরা একটু রিভাইজ করব, কিছু সৃজনশীল চর্চা করব। এরপর আমরা সেকেন্ড পার্টের কয়েকটা চ্যাপ্টার, বিশেষ করে মুদ্রাস্ফীতি, খাদ্য নিরাপত্তা, তারপরে জনসংখ্যা তত্ত্ব, এগুলো নিয়ে আমরা একটু পরবর্তী ক্লাসগুলো করবো। তাহলে নেক্সট ক্লাস হচ্ছে মুদ্রা ব্যাংক, এটার উপর তোমরা একটু প্রস্তুতি রাখবে, সবাই একটু নিয়মকানুনগুলো মেনে চলবে, চট্টগ্রামের পরিস্থিতিটা এখনও ভালো নয়, সবাই একটু সচেতন এবং সতর্ক থাকবে, নিয়মকানুন মানবে, এই প্রত্যাশা করে আজকের ক্লাসটা এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।